Hello everyone. আচ্ছা আমি একটু লাইভে কেন আমাকে ডাকতেছেন? আমি আসলে হঠাৎ করে লাইভে আসি, সাধারণত আমি প্ল্যান করে লাইভে আসতে পারি না, বিকজ টাইমের মানে টাইম ম্যানেজ করাটা অনেকটা ডিফিকাল্ট। তো আজকে আমার লাইভে আসার একটা বিশেষ কারণ আছে, বিকজ লাস্ট ঈদের পর আমার আসলে কোনো কাজ রিলিজ পাইনি। তো আমি সবার প্রায় অনেকের যারা আসলে আমার কাজের জন্য ওয়েট করেন, আমার কাজ রেগুলার চান, তাদের কাছে অনেক পোস্ট দেখেছি যে আমাকে মেনশন করেছে যে তিশা আপু কেন কাজ পাচ্ছি না। হ্যালো প্রীতম, প্রীতম হাই, ওকে হ্যালো এভরিওয়ান। আমি জাস্ট একটু আমার ইনফরমেশনটাকে দিয়ে দিই যেহেতু আমি শুটিংয়ের মধ্যে আছি। ওকে সো সবাই আমাকে পোস্ট করছিল যে আমি মেনশন করছিল এক একটা পোস্টে যে আমার কেন কাজ রিলিজ পাচ্ছে না বা নতুন কোনো কাজ আসছে না। তো যেটা ঘটেছে, লাইক ঈদের পর আমি যতগুলি কাজ করেছি, আই ডোন্ট নো, আলহামদুলিল্লাহ আমি ট্রাই করেছি ভালো কিছু কাজ করার, তো বেশিরভাগ কাজ যেটা হয়েছে রিলিজ পাইনি। সামহাও ওটা রয়ে গেছে ফর ভ্যালেন্টাইন অর ফর ঈদ, বিকজ কাজগুলা হয়তো ভালো লেগেছে, যার কারণে ভালো প্রোডাকশনগুলি রেখে দেওয়া হয় হচ্ছে ভ্যালেন্টাইন বা ঈদের জন্য। সো ফাইনালি আমার একটা কাজ রিলিজ পেয়েছে, সেটা হচ্ছে 16ই ডিসেম্বরে অপরাজিতা, যেটা এনটিভিতে অলরেডি অন ইয়ার হয়েছে, ডিরেক্টেড বাই তুহিন হোসেন অ্যান্ড আমার কোয়ার্টিস আছে ওখানে তসিফ মাহবুব আরও অনেকে। সো এটা আমার কাছে একটু স্পেশাল, কারণ আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসলে 71-এর গল্প নিয়ে কাজ করেছি, আর এটা একটা সত্যিকারের গল্প একটা মেয়ের উপর, মেয়েটার নাম মীরা, এরকম একটা মেয়ের উপর আসলে এই গল্পটা আসলে মানে একটা নাটকে নাটক তৈরি করা হয়। সো যেহেতু 71-এর গল্প আমি কখনোই করিনি, সো আমার কাছে এটা অনেক বেশি স্পেশাল, কারণ 71-এর গল্প, মুক্তিযোদ্ধা, এইসব কিছু নিয়ে আমার আসলে একটা অনেক মানে একটা কিউরিয়াসিটি কাজ করতো, বিকজ আমি আমার বাবা দাদার মুখে অনেক কিছু শুনেছি বাট নিজে কাজও করিনি। সো সব কিছু মিলিয়ে যেহেতু এটা আমার ফার্স্ট কাজ, আমি চাই আপনারা সবাই দেখেন এবং আমাকে বলেন যে আসলে আমার অভিনয় বা আমি কিভাবে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করতে পেরেছি। সো আপনারা যদি আমাকে শেয়ার করেন যে আসলে কেমন হয়েছে, আমাকে ফিডব্যাক দেন, তাহলে আমি আসলে ইন্সপায়ার্ড হব এরকম আরও গল্পে, 71-এর গল্পে। সো সেটা কিছুক্ষণ আগে রিলিজ পেয়েছে অপরাজিতা, সো আপনারা অবশ্যই দেখবেন অ্যান্ড লেট মি নো আপনাদের কেমন লাগবে বা আমি ক্যারেক্টারটা কীরকম প্লে করতে পেরেছি। সো দিস ইজ দ্য মেইন রিজন আজকে আসলে হঠাৎ করে লাইভে আসার, আমি এখন শুটিংয়ে আছি। আচ্ছা আমার শর্ট কে এখন বলছে আপনি উপরে আসো, কিন্তু আগে তো একটা ফোন কাউন্টার আছে, ফোন কাউন্টার তাও ওরে ডাকলে আমাকে বলো, এতক্ষণ আমি একটু লাইভে থাকি। সো ইয়া, আমার লাইক সময় অনেক কম বাট তারপরও আই ক্যান টক লাইক কিছুক্ষণের জন্য। হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ আয়েশা, রানা বিগ ফ্যান ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ, হ্যালো বিউটিফুল, হ্যালো কেমন আছেন, ভালো আছেন? আমি ভালো আছি, একটু লাইভে আছি, কথা বলছি। হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো, হে এলা, থ্যাংক ইউ এলা। আলমাস লিখেছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ আম ফাইন, আম বিজি উইথ মাই ওয়ার্ক, যেহেতু সামনে ভ্যালেন্টাইন অ্যান্ড আমাদের এখন আসলে এখন সময় অনেক কমে গেছে, আমরা ভ্যালেন্টাইনের পরে যে সময় পাচ্ছি ঈদের জন্য সেটাও অনেক কম সময় পাচ্ছি। সো এখন আসলে তাড়াহুড়া করে অনেক কাজ করছি না, আর সময় নিয়ে কম কাজ করছি বাট সময় নিয়ে সুন্দর করে করার চেষ্টা করছি। জেবিন ইকবাল লিখেছে হাই আপু, তারপর খাবি, নেভার টু এক্সট্রা, সুন্দরী তোষি
ইউ আর মোর বিউটিফুল ইয়েস আৰু কারা লিখছে সুনরা কামাল হাই আপু হোয়াটস রং উইথ ইউ তোর বলে সুনরা ওকে নিহা লিখেছে হাই আপি হ্যালো নিহা তারপরে বিগ ফ্যান ভোলা থেকে ওকে থ্যাংক ইউ সৌভিক হয় হাই আপু হ্যালো ওকে একজন লিখেছে এত রাতে সেদিছ কেন আচ্ছা আমি শুটিং আছি সো ইটস পার্ট অফ মাই শুটিং আচ্ছা ত্রিশা সরকার লিখেছে হাই ম্যাম আই ফ্রম ইন্ডিয়া প্লিজ টেক মাই নেম আই টুক ইউর নেম সুনা লিখেছে আই নো ইউ লাভ মি ইয়েস আই ডু নেভার টু এক্সট্রা আপি ইউ লুক ফ্ললেস থ্যাংক ইউ ওকে আচ্ছা অনেক কমেন্ট আসছে আপনারা চাইলে আমাকে মানে কোশ্চেন করতে পারেন অ্যাবাউট মাই ওয়ার্ক আমি জানি না আমি কতক্ষণ লাইভে থাকবো আমি বারবার বলছি হয়তো আমার লাইক এক মিনিট পরে চলে যেতে হতে পারে বাট তারপরও বিগ ফ্যান ফ্রম বগুড়া না বিট ওকে থ্যাংক ইউ সো হ্যাঁ যেতে বলেছে না ওকে আই হ্যাভ টু গো নাও আমি জাস্ট মাত্রই বললাম যে আমার যেতে হতে পারে আচ্ছা ওখান থেকে আমার যে ওই ব্লাঙ্কেটে পড়তে হবে একবারে রেডি ঠিক আছে ওকে দেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি অ্যান্ড আমি চাই কাজটা সবাই দেখবেন বিকজ একাত্তরের এই প্রথমবার আমি এই গল্প একাত্তরের গল্প করেছি সো আই এম সো এক্সাইটেড ফর দিস আমি চাই যেহেতু একটু ডিফারেন্ট গল্প ডিফারেন্ট কাজ আমি চাই সবাই আপনারা দেখেন এটা তো আসলে গতানুগতিক না একাত্তরের গল্প মানে একটু ডিফারেন্ট সো আমাকে ফিডব্যাক জানাবেন থ্যাংক ইউ সো মাচ আবার ইনশাআল্লাহ হঠাৎ করে লাইভে চলে আসবো সো টাটা